মানে গ্যাদারিং কারণটা কি? এক তো আজকে অনেক দিন থেকে কাটছে রাস্তাঘাটের সাইড সাইড কেটে রাখছে, রাস্তা বড় করবো, ওখানে তো কোনো বড় করছে না, এই কারণে রাস্তাটা মানুষ আইতে যেতে অতিরিক্ত অসুবিধা। রাস্তা হচ্ছে ছুটু, এই মুহূর্তে রাস্তা একটা ছুটু এসে জায়গাটা। দ্বিতীয় কথা, আপনাদের ইয়ে সাড়ে সাড়ে কিছু বাইক রেখে দেয় মানুষ, আর চলার পথে কোনো সিস্টেম নাই, বাইক যেমনি ওখানে ওভারটেক করে, গাড়ি গাড়ি বাইক যেমনি ওখানে ওভারটেক করে, সিস্টেম সারা গাড়ি চালায় মানুষ, এই সবচেয়ে কারণ এটা। জিবিবাজার রত্ন এলাকার ট্রাফিক পরিষেবা আছে কি? ট্রাফিক পরিষেবা আছে, কিন্তু আজকে তো নাই, আজকে তো দেখলাম না স্যার, কেউ কোনো ট্রাফিক টাফ দেখলাম না। এরকম গ্যাদারিং তো প্রত্যেক দিনে হয়, প্রত্যেক দিনই হয়, ট্রাফিক থাকে, প্রত্যেক দিনই ট্রাফিক থাকে, কিন্তু আজকে তো ট্রাফিক দেখলাম না। কালকেও সেম গ্যাদারিং হয়েছে, কালকে সেম গ্যাদারিং, কিন্তু কালকে তো মানে এত বেশি গ্যাদারিং হয়েছে না, কিন্তু ট্রাফিক ছিল কালকে, বেশ কয়েকটা অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় আটকে, অনেকক্ষণ ধরে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে, আজকে তো অ্যাম্বুলেন্স দূরে আটকে রয়েছে অনেকক্ষণ। ট্রাফিকের ভূমিকা নিয়ে কী করবেন? দেখেন, আমরা জিবি বাজারে ট্রাফিক একদিকে ভালো কাজ করে, এটা একবারে 100% কোনো ইদার না, এখন অবধি তো আমাদের চোখে পড়ছে না, কিন্তু আজকে ট্রাফিক কেন না এটা তো জানি না, কিন্তু আজকে স্টাফ তো থাকার কথা, এই টাইমে আই করে স্টাফ থাকে, প্রত্যেকদিন আপনারা জনসাধারণ ট্রাফিকের কাজ করতে হয়, এটা করি আমরা, ট্রাফিক জনসাধারণের কাজ করি, কারণ আমরা গাড়ি চালাই, আমরা শ্রমিক সাথে কাজ করি, কি আমরা সবাই সাথে কাজ করি। আজকে এই গ্যাদারিং কতক্ষণ সময় ধরে? প্রায় ঘন্টায় আধা ঘন্টা, এক ঘন্টা। গ্যাদারিংয়ের কারণটা কি? এক তো এখানে লাইন রাস্তাঘাট আছে, যে ইয়ে করবো, হ্যাঁ রাস্তাঘাট, এক তো রাস্তাঘাট আছে, দ্বিতীয় কথা আপনার এই এখানকার রাস্তার মোড়ে হচ্ছে কিছু বাইক রেখে দেয় এক নম্বর, দ্বিতীয় কথা মানুষের কোনো সিস্টেম নাই, জেনারেশন উল্টা ভালো ওভারটেক করে আছে, জাম করে রেখে দেয় অনেকখান রাস্তা চলতেছে, তো ক্যান্সার পেশেন্ট নিয়ে যেতেছি, ডাক্তার দেয়া বই জামের মধ্যেই বই আসি, এরকম কি প্রত্যেক দিনই হয়? প্রায় সময় তো যে সময় আই রাস্তা দেয় সেই সময় এরকমই পাই। কী মনে হয় এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে এরকম গ্যাদারিং? কী মতো জায়গার মধ্যে তো মানে দেখুন এই রাস্তা মানে ও তো সব লাইন ধরে দাঁড়িয়েছে, এখানে কিছু করার মতো রাস্তা নাই,